বন্ধুরা, বাঙালি হিসেবে আমরা প্রতি বেলায় সাদা ভাত খেয়ে থাকি, কিন্তু বর্তমান আধুনিক চিকিৎসা ব্যবস্থার বদৌলতে আমরা জানতে পেরেছি যে সাদা ভাত তুলনামূলকভাবে কম উপকারী এবং ব্রাউন রাইস তুলনামূলকভাবে বেশি উপকারী, এবং সাদা ভাত খেলে বেশি পরিমাণে খেলে আপনার ক্ষতি হতে পারে, কিন্তু কিছু নিয়ম কানুন ফলো করে সাদা ভাত খেলে ক্ষতি তুলনামূলকভাবে কম হবে এবং ক্ষতিকে আপনি অ্যাভয়েড করতে পারবেন। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, লক্ষ্য করবেন যে রিক্সা চালক, ভ্যান চালক যারা কায়িক পরিশ্রম করে তারা খুব বেশি পরিমাণে ভাত খায়, কিন্তু তারপরও তাদের শরীরের ক্ষতি হয় না। কেননা আপনি যতটুকু ভাত খাচ্ছেন, ভাত থেকে যেই ক্যালোরি ইনটেক নিচ্ছেন সেটি কিন্তু আপনাকে বার্ন করতে হবে এক্সারসাইজের মাধ্যমে, এবং কত পরিমাণে খাচ্ছেন এটি কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি হয়তোবা রিক্সা চালক, ভ্যান চালকের মতো পরিশ্রম করছেন না, কাজেই আপনার অত বেশি পরিমাণে ভাত খাওয়া কিন্তু উচিত হবে না। আপনি যত পরিমাণ পরিশ্রম করছেন ততটুকুই ভাত খাওয়ার চেষ্টা করবেন, কেননা ভাতের মধ্যে খুব বেশি পরিমাণে পুষ্টি উপাদান থাকে না, বরং ভাতকে আমরা এনার্জি অথবা শক্তির উৎস হিসেবেই সাধারণত খেয়ে থাকি। কিন্তু ভাত খাওয়ার ঠিক আধা ঘন্টা আগে যদি আপনি অ্যাপল সাইডার ভিনেগার 1 গ্লাস পানির মধ্যে 2 চা চামচ অ্যাপল সাইডার ভিনেগার মিশিয়ে খেতে পারেন, এটিও কিন্তু আপনার উপকারিতা প্রদান করবে। কেননা অ্যাপল সাইডার ভিনেগার আপনার ইনসুলিনের সেন্সিটিভিটি বৃদ্ধি করে, এবং সাদা ভাত সরাসরি খেলে আপনার ইনসুলিনের যে স্পাইক হওয়ার কথা ছিল সেটি তুলনামূলকভাবে কম হবে। এছাড়াও অ্যাপল সাইডার ভিনেগার আপনার শরীরের মধ্যে ফুলনেস নিয়ে আসবে, অর্থাৎ আপনার পেট একটু ভরা ভরা ফিল হবে, যার ফলে কম পরিমাণে ভাত খেয়েই আপনার এক ধরনের ফুলনেস চলে আসবে। এবং অ্যাপল সাইডার ভিনেগার বিভিন্ন সায়েন্টিফিক স্টাডিতে লক্ষ্য করা গিয়েছে, কোনো খাবার খাওয়ার আগে যদি আপনি অ্যাপল সাইডার ভিনেগার খেতে পারেন সেক্ষেত্রে সেই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কিছুটা কমে যায়, অর্থাৎ সেই খাবার খুব স্লোলি আপনার শরীরের মধ্যে সুগারের রিলিজ করে ব্লাডের মধ্যে, যার ফলে আপনার ইনসুলিনের স্পাইক তুলনামূলকভাবে কম হয় এবং ক্ষতিও তুলনামূলকভাবে কম হয়। এবং পান্তা ভাত খেলেও কিন্তু ভাতের ক্ষতি অনেকটাই আপনি কমিয়ে নিয়ে আসতে পারেন, কেননা পান্তা ভাতের মধ্যে গুড ব্যাকটেরিয়া অর্থাৎ প্রোবায়োটিক্স হিসেবে কাজ করে, এবং আপনার গাট হেলথকে ভালো রাখে, আপনার হজম শক্তিকে বৃদ্ধি করতে সহায়তা করে, এবং পান্তা ভাতের কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্সও তুলনামূলকভাবে কম বলে অনেকেই দাবি করেন। এছাড়াও পান্তা ভাতের মধ্যে ভিটামিন এবং মিনারেলসের বায়ো অ্যাভেইলেবিলিটি বৃদ্ধি পায়, অর্থাৎ ভাতের মধ্যেও কিন্তু খুব সামান্য পরিমাণে পুষ্টি উপাদান থাকে, কিন্তু সেগুলো শরীর খুব সহজেই শোষণ করতে পারে না। কিন্তু যখন আপনি পান্তা ভাত তৈরি করেন তখন এর মধ্যে থাকা সেই পুষ্টি উপাদানগুলো, যেমন ভিটামিন বি, তারপর ভিটামিন B12, এগুলো বায়ো অ্যাভেইলেবিলিটি বৃদ্ধি পায়, অর্থাৎ আপনার শরীর এই পান্তা ভাত থেকে পুষ্টি উপাদানগুলোকে খুব সহজেই শোষণ করতে পারে। এ কারণেই আপনি ধরে নিতে পারেন সাদা ভাতের থেকেও পান্তা ভাত তুলনামূলকভাবে বেশি পুষ্টিকর। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি ভাত যখন খাচ্ছেন ভাতের সাথে আপনাকে শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে, শুধু সাদা ভাত খেলে কিন্তু চলবে না, শাকসবজি এবং এর পাশাপাশি হেলদি ফ্যাট এবং আপনি প্রোটিন যদি যুক্ত করতে পারেন, মাছ মাংস এগুলোর সাথে মিক্স করে খেতে পারেন, তখন কিন্তু ভাত থেকে যতটুকু ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তুলনামূলকভাবে কম হবে। তবে অবশ্যই আপনি চেষ্টা করবেন সাদা ভাত সম্পূর্ণরূপে অ্যাভয়েড করতে, যদি আপনার পক্ষে সম্ভব হয় সেক্ষেত্রে ব্রাউন রাইস খাওয়ার চেষ্টা করবেন, ব্রাউন রাইস কিন্তু তুলনামূলকভাবে ভাতের থেকে বেশি পুষ্টিকর। এছাড়াও আমরা জানি যে বর্তমান যুগে চালকে বিভিন্নভাবে প্রসেস করে তারপর বাজারের মধ্যে নিয়ে আসা হয়, এই কারণে আপনি চেষ্টা করবেন হোয়াইট রাইস কমপ্লিটলি অ্যাভয়েড করে ব্রাউন রাইসের দিকে ধাবিত হওয়ার জন্য, এবং ভাত খাওয়ার সময় অবশ্যই কিছুক্ষণ আগে অ্যাপল সাইডার ভিনেগার এবং ভাত রেগুলারলি খেলে এক্সারসাইজ প্রচুর পরিমাণে করবেন ক্যালোরিগুলোকে বার্ন করার জন্য, এবং আপনি শাকসবজি এর সাথে খাওয়ার চেষ্টা করবেন, এবং অবশ্যই ভাত খুব বেশি পরিমাণে রাতে খাবেন না, আপনি চেষ্টা করবেন সকালে এবং দুপুরের মধ্যেই খেয়ে ফেলার জন্য। এতে করে আপনার ভুঁড়ি বৃদ্ধি পাবে না, ওজন আশা করা যায় বৃদ্ধি পাবে না, এবং ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার আশঙ্কাও অনেকাংশেই কমে যাবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।